মানে বুফেতে আসলে সবার মেইন আকর্ষণ থাকে কিন্তু হয় মাটন আর না তো বিফ বিফটা যেমন মজা খিচুড়িটাও মজা অনেক মজা কাবাবের যে ফ্লেভার কাবাবের যে একটা পোড়া পোড়া স্মেল স্মোকি যেটা পুরাটা আছে রূপচাঁদ এটা হচ্ছে ক্র্যাব মশলা এটা কিন্তু দেখতে অন্যরকম লাগতেছে মানে অনেক ডেলিশিয়াস লাগতেছে যারা ক্র্যাব অনেক পছন্দ করে চিকেন ফ্রাই শেষ হয়ে গেছে ওইটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব প্রবাবলি এটা হচ্ছে নানমুটি এটা হচ্ছে কি ডাল গোশ আর এটা হচ্ছে খিচুড়ি খিচুড়িটা আমার কাছে বেসিক লাগতেছে দেখতে যাই হোক এটা হচ্ছে লেমন ফিশ এটাও দেখতে অনেক ডেলিশিয়াস লাগতেছে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দেওয়া আছে এটা হচ্ছে সিজলিং চিকেন এটাও দেখতে অনেক টেস্টি লাগতেছে খেলে আসলে বোঝা যাবে এখানে অনেক স্পাইসেস ইউজ করা ভেজিটেবল পাস্তা আর এদিকে কি আছে দেখাও বিরিয়ানি এটা কি বিরিয়ানি এটা চিকেন বিরিয়ানি ওকে এদিকে আছে হচ্ছে সাদা ভাত অনেকে বুফেতে সাদা ভাতটা প্রেফার করেন কারণ বিরিয়ানি বেশি পাওয়া যায় না এখানে আছে হচ্ছে বিফ মশলা এই যে ও মাই গড মানে এটা খাইলে তো শুনে শুনে আর এদিকে আছে হচ্ছে এই যে ফ্রাইড রাইস ফ্রাইড রাইসটা দেখতে ভুলই লাগতেছে আর এই যে চাইনিজ ভেজিটেবল এটা কি ঠান্ডা হয়ে গেল নাকি ভাতের সাথে খাওয়ার জন্য এই যে ভাতের সাথে খাওয়ার জন্য অনিয়ন ভর্তাও আছে বুফেতে এটার যে একটা স্মেল না মনে হচ্ছে যে এটা দিয়ে এক প্লেট খেয়ে নেওয়া যাবে সাথে অবশ্যই গরুর মাংস খালি খালি এটা দিয়ে খেতে হবে এখানে আছে হচ্ছে আলুর ভর্তা এটা হচ্ছে আচার এটা সালাড এটা হচ্ছে থাই স্যুপ থাই স্যুপের মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে এটার থিকনেস তো দেখি ওয়াও একদম গরম আর থিকনেসটা কিন্তু ভালোই অনেক অতিরিক্ত ঠিক না আবার একদম পাতলা ভালোই এটাতে আছে হচ্ছে কর্ন স্যুপ এটা একটু দেখি এটার এটার থিকনেসটাও কিন্তু অনেক বেশি কর্ন স্যুপের দেখে মনে হচ্ছে মজা হবে এটা হচ্ছে রোল আর এটাতে আছে চাউমিন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি একদম বাজেট ফ্রেন্ডলি একটা বুফে রেস্টুরেন্টে সেটা হচ্ছে টেস্ট প্লাস অনেকেই 500 to 600 এর মধ্যে কিন্তু একটা বুফে রেস্টুরেন্ট খুঁজছেন বা প্রেফার করেন তো তাদের জন্য আমার আজকে এখানে আসা এখানে সবগুলো আইটেম ট্রাই করবো আর আপনাদেরকে জানাবো বাজেট ফ্রেন্ডলি এই বুফে রেস্টুরেন্টে যে খাবারগুলো আছে সেগুলোর টেস্ট কেমন যদি ভালো হয় অবভিয়াসলি আপনারা আসবেন ট্রাই করবেন আর যদি ভালো না হয় সেটা অবভিয়াসলি আমি আমার অনেস্ট অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করবো ফার্স্টেই আমরা যেগুলো ট্রাই করবো আছে হচ্ছে থাই স্যুপ চিকেন ফ্রাই চিকেন টিক্কা কাবাব একটা স্প্রিং রোল আর আমি অনেকগুলো অন্থন নিয়ে আসছি যেগুলো আমি থাই স্যুপ দিয়ে খাবো আমার অন্থন আর থাই স্যুপের মিক্স কম্বিনেশনটা খুব ভালো লাগে আর আছে হচ্ছে নাচোস এটাকে এখানে নাচোস বলা হয় জাস্ট এটাই তো যাই হোক আসেন ফার্স্টে আমি থাই স্যুপটা ট্রাই করি স্পাইসি একটা ভাব আছে মজা অনেক মজা কিন্তু একটা জিনিস আমার কাছে একটু মনে হয়েছে সেটা হলো যে আর একটু সামান্য আর একটু যদি ঠিক হইতো আরও ভালো লাগে কিন্তু থাই স্যুপের যে মানে যেরকম ফ্লেভার হওয়া উচিত যেরকম একটু স্পাইসেস মানে একটু ফ্লেভারফুল হওয়া উচিত এটা ঠিক সেরকম কোনো ল্যাকিংস নাই থাই স্যুপে আপনি অনেকগুলো চিকেন অ্যাভেলেবেল পাবেন বাট চিংড়ি আমি পাই নাই হয়তো আছে কিন্তু আমি হয়তো পাই নাই যেটা আমি একটু আগে বললাম আমার থাই স্যুপ দিয়ে অন্তনটা খুবই ফেভারিট অন্তনটা ঠান্ডা হয়ে গেছে সমস্যা নাই আমি অন্তনের মেইন জিনিসটা ট্রাই করবো যেহেতু স্যুপ গরম এটা ঠান্ডা হলেও সমস্যা নাই
এখানে আসলে এমনি থাই স্যুপ খাবেন এবং কোনটা আমার ভালো লাগে না ফ্রাইড চিকেন ফ্রাইড চিকেনটা একদম সিম্পল একটা ফ্রাইড চিকেন কিন্তু খুবই মজা এটা আর একটু গরম থাকলে আরো মজা লাগবে চিকেন টিক্কা কাবাব এটা বেশি করে নেবেন টেস্ট লাস্টে আসলে চিকেন আইটেমের মধ্যে মানে একদম ফার্স্টে যেগুলো পরে ফ্রাইড চিকেন চিকেন টিক্কা কাবাব ওই কাবাবটা বেশি করে নেবেন এটা অনেক মজা কাবাবের যে ফ্লেভার কাবাবের যে একটা পোড়া পোড়া স্মেল স্মোকি যেটা পুরাটা আছে তবে আর একটু গরম হলে ভালো লাগবে খাবারগুলো আজকে মনে হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেছে তবে থাই স্যুপটা একদম ধোয়া উঠানো তো এটা দিয়ে আমি অন্যগুলো ম্যানেজ করে নিচ্ছি তো আপাতত আমি এগুলো খাই এখন রিভিউ দিব আমি অনেকগুলো আইটেম নিলাম যেগুলো আপনারা দেখছেন অলরেডি এখন টেস্ট করে আসেন প্রথমে খাবো হচ্ছে সিজলিং চিকেন সিজলিং যেটা চিকেন সিজলিং মজা কিন্তু আর একটু ঝাল হলে ভালো হতো এমনি টেস্ট ঠিক আছে আমি বুঝি না এখানে এসে যাই হলাম মিষ্টিটা একটু বেশি কারণ কি বেশিরভাগ আইটেমই মিষ্টি মিষ্টি না মিষ্টির মধ্যে আবার সস নেই কমপ্লিট মিষ্টি একটু আচ্ছা এখানে আর কোন কিছু হচ্ছে ফিশ এটা লেমন ফিশ দেখে দেখো ট্রাই করছো রোস্ট ডাল ফার্স্ট বাইটে মাংস মাংস আর মাংস কেমন মাংস তো অনেক সফট হোয়াইট পাস্তাটা নেই ইমোশন ভালো খিচুড়ির সাথে আচার এখন আমরা মেইনলি ডিনার বলতে যেটা বোঝাই মেইন ডিশে চলে আসছি এখানে আছে হচ্ছে খিচুড়ি এটা হচ্ছে বিফ আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস আপনারা হয়তো বলবেন যে খিচুড়ি আর ফ্রাইড রাইস মানে আমি চকা খিচুড়ি কেন আসলে যারা অর্গানাইজ করে বুফে খেতে পারে না তাদের জন্য এটা এনিওয়ে এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে টেস্ট আমি স্পুন দিয়ে খাচ্ছি খিচুড়িটাও মজা আপনারা আমি বলবো যে অন্য আমি যাবে বেশি কিছু না খেয়ে বিফ আর খিচুড়ি খেয়ে নেবেন সাথে সালাদ নিয়ে নেবেন আপনার মনে হবে যে বুফের টাকা উঁচু ঠিক আছে আমার কাছে ভালো লাগছে ফ্রাইড রাইসটাও মজা একটু মানে প্রত্যেকটা খাবার খেয়ে মনে হচ্ছে যে একটু গরম হতো ওই ব্যাপারটা মিসিং আদারওয়াইজ এটাও ভাবো আমি বেশি কিছু নেই নাই বিফ যেহেতু মজা এটা আপনি নান দিয়ে খান বা খিচুড়ি দিয়ে খান ভালোই লাগবে আর এটা খিচুড়ি দিয়ে যেমন ভালো লাগছে নান দিয়েও খুব ভালো লাগছে নানটা যদি একটু মিষ্টি মিষ্টি কিন্তু বিফ দিয়ে ভালো লাগছে এই পেস্ট্রিটা দেখে আমার মনে হয়েছে যে কেমন না কেমন হয় আর মজা একটু চটচা খাই ডালিম দেওয়া আছে জর্দাটা মিষ্টির ঠিক আছে কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে হয় না একটু সলা সলা টাইপ টাইপ আর এগুলোর মধ্যে আমি একটু ট্রাই করি খাওয়ার জায়গা নাই তাও একটু করে ট্রাই করতেছি আপনাদের জন্য মোটামুটি সফট করেই যাচ্ছে
সবচেয়ে বেশি মজা লাগছে আর এগুলো